বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হল যে মারেফতের গুপ্ত রহস্য। মারেফতের যে আলোচনাটি আপনাদের সামনে করব, যে যে জিনিসগুলো অহরহ মানুষ জানে না, বোঝে না, বা অনেক মানুষ তরিকত নিয়েছে, মুর্শিদ ধরেছে বা কিছু সাধনাও করেছে, দেখা যায় এরকম ব্যক্তিরাও এই সমাধান পায়নি বা এই বিষয়ে জানে না। তবে আমাদের অবশ্যই জানতে হবে, সেটি হলো দেখুন যে মানুষ জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে আল্লাহকে পাইতে হলে একজন মানুষ বা একজন পীর বা একজন মুর্শিদকে ধরতে হবে, মুর্শিদের কাছে যেতে হবে, নিজকে চিনতে হবে। তো এরকমভাবে মানুষ মুর্শিদ ধরে বা কেউ ধরার পরে সাধনা করে, কেউ অবহেলা করে, কেউ ঠিকমতো শিক্ষা দীক্ষা নেয় না, যার ফলে অনেকের কপালে এটা জোটে না। কিন্তু যারা সাধনা করেছে, যারা আল্লাহর পথে অগ্রসর হয়েছে, তারা অবশ্যই কিছু লাভ করেছে। আর যখনই শুনেছে সে কিছু লাভ করেছে, তখন তার মধ্যে হিংসা এসে গেছে, সে লাভ করে ফেলল। কিন্তু দেখেন, সে যে লাভ করে ফেলেছে আর আপনি যে পাপ করে ফেলেছেন, সেটা কিন্তু আপনি ধরছেন না। যাই হোক, আজকের যে আলোচনাটি হব, যে বড় পীরের ঘটনা বলতে গেলে তিনি নিজের জানাজা নিজে দিয়েছিলেন এবং তিনি প্রকাশ করে গেলেন যে নিজের জানাজা নিজে দিয়ে গেলেন। কিন্তু আমি আজকে সেভাবে যাব না, আমি একটু ব্যতিক্রম বা অন্যভাবে যাওয়ার চেষ্টা করব, যেন মানুষ আর একটু গভীর কিছু বুঝতে পারে। দেখেন, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে বলে থাকে জীবাত্মা পরমাত্মা, কিন্তু না, মানব দেহের মধ্যে পাঁচটা আত্মা। সেই পাঁচটা আত্মা কীভাবে, যে আরবিতেও পাঁচটা আত্মার নাম আছে, সাংস্কৃতিক ভাষাতেও পাঁচটা আত্মার নাম আছে, আর সেই পাঁচটা আত্মা দিয়েই পাঁচটা জিনিসের তৈরি। যদি পাক পাঞ্জাতন বলি, হ্যাঁ, যদি আগুন পানি বাতাস মাটি আলো এটা বলি, হ্যাঁ, এটাও চলবে। যদি বলি জীবাত্মা পরমাত্মা, আত্মা রামেশ্বর, এরপরে আছে আরও আছে বোধ আত্মা, তো এই পাঁচটা আত্মা দিয়ে দেহ তৈরি। তো এখন বিষয় হলো, পাঁচটা আত্মা দিয়ে যদি দেহ তৈরি হয়ে থাকে, তাহলে এই পাঁচটা আত্মার যে বিষয়টা, দেখেন যে এই পাঁচটা আত্মাই আমাদেরকে পবিত্র করতে হবে। তো এখন দেখা যায়, যারা পানি দ্বারা উজু করে এই দেহটাকে বা এই মাটির, শুধু যে মাটির যে খাঁচাটা, এটাকে কিন্তু ধৌত করছে। মূলত মাটির খাঁচাকে কেন ধৌত করব, এখানে ধৌত করতে হবে, এই দেহের মধ্যে আরও পাঁচটি দেহ আছে, সেই পাঁচটি দেহকেও আমাদের ধৌত করতে হবে। আচ্ছা, এরপর কি হবে? কোরআনে আল্লাহ কি বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। শুধু মাটির দেহটাকে ধুয়েছি এতে কিন্তু পবিত্র না, আর এতে কিন্তু সফল কাম নয়। তবে পঞ্চ আত্মাকে যে পবিত্র করেছে সেই সফল কাম হবে। আচ্ছা, এখন যে কথাটি বলবো, দেখেন যে বড় পীর 60 জন শিষ্যের বাড়িতে ইফতার করেছে, 60 জন ভক্তের বাড়িতে ইফতারি করেছে, সে তো একজন। সে যদি একজন হয়, তাহলে 60 জন বাড়িতে কিভাবে ইফতার করলো? আচ্ছা, যে দেখেন, একটা মাটির খাবার, যেমন একটা খুরমা আছে বা পেঁয়াজি ফুলুরি আছে বা ভাত তরকারি আছে, এগুলো যদি আমি আমার মুখে দিই, তাহলে আমার মাটির দেহের মধ্যে এই মাটির খাবারটা গিয়ে পৌঁছালো, মাটির দেহের মধ্যে এটা ঠেকে গেল। বরফের যে কোনো একটি জায়গায় বা একটি ভক্তের বাড়িতে এই দেহ নিয়ে তিনি খাবার দাবার খেয়েছিলেন,
তাহলে আরো 59টি দেহ কোত্থেকে পেল? যে ভক্ত যখন খাবার দিল তখন তাকে খাইতে দেখেছে, তাহলে তিনি তো বায়ুতে ভাসমান আত্মরূপে আরো 59 জনের বা 59 জন ভক্তের বাড়িতে পৌঁছে গেল। তো সে বায়ুতে ভাসমান, বায়ুর মধ্যে আমি যদি কিছু রাখি তাহলে কিন্তু পড়ে যাবে। তাহলে সেখানে দেখা হয়েছে কি, সে এই খাবারগুলো তার ভক্ত তাকে গুরুকে খাইয়েছে। তার গুরুকে যদি খাইয়ে থাকে তাহলে 59 জনের বাড়িতে এই মাটির দেহ যায়নি, গিয়েছিল কি সেই বায়ুতে ভাসমান সেই আত্মরূপে যিনি, তিনি গিয়েছিলেন। তাহলে এই খাবার দেওয়ার পরে এ তো মাটিতে পড়ে যাওয়ার কথা, হয়তো ভক্তের চোখে দেখতেছে আমার গুরু হাজির, কিন্তু সে তো বায়ুরূপে আত্মরূপে সেখানে হাজির হয়েছে, সেই ভক্তের দৃষ্টি খুলে গেছে, দেখতেছে, কিন্তু সেই মানুষটি একটি আত্মা বা 5টি আত্মা নিয়ে, তিনি মানব দেহ নিয়ে আরও একটি ভক্তের বাড়িতে খাচ্ছে। 59 জনের বাড়িতে তিনি কিভাবে খাইলেন? এবং সমস্ত 60 জন ভক্ত যখন একাত্র হয়েছিল তখন কিন্তু বলেছিল যে আমি আমার গুরুকে বা বড়বীরকে আমি ইফতার করিয়েছি। সে বলতেছে তুই মিথ্যে বলছিস আমি খাইয়েছি, সে বলতেছে তুই মিথ্যে বলছিস আমি খাইয়েছি, আমার বাড়িতে গিয়েছিল বড়বীর। তো এখন সবাই বলতেছে এই কথা। তো এটার মূল বিষয়টা কি? এটার মূল বিষয়টা হল দেখুন, ভক্তের কাছে যখন যে বায়ুরূপে ভাসমান হয়ে যখন সেই ভক্তের বাড়িতে বাড়িতে চলে গেল, তখন ভক্ত দেখতেছে আমার মুর্শিদ আমার গুরু এটা খাচ্ছে, এটাই তো ভক্ত দেখছে। কিন্তু দেখেন যে বড়পীর, তিনি তো একজনের বাড়িতে খাইতেছে ভক্ষণ করছে, 60 জনের বাড়িতে কিভাবে সম্ভব? এখানের মূলে ফয়সালা আপনারা কি বলেন? তবে আমি যতটুকু জানি, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করে আমি ততটুকুই বলব, যে ভক্ত যখন দেখতেছে সে গুরুকে বা বড়পীরকে খাদ্য দিয়েছে, তখন সেই খাদ্যগুলো সে দেখতেছে তার মুর্শিদ আব্দুল কাদের জিলানি তিনি খাচ্ছে, কিন্তু না, তিনি মনে হচ্ছে তিনিকে খাওয়াচ্ছে। তিনি তো মাটির দেহ নেই, মাটির মুখ নেই, এই মাটির খাবার কিভাবে খাবে? সে দেখতেছে তার মুর্শিদকে খাওয়াইতেছে, কিন্তু খাবারটা যাচ্ছে কোথায়? খাবারটা যাচ্ছে বড়পীরের ভক্তের মুখে, আর ভক্তের মুখে কথা বলে, ভক্তের মুখে খায়, ভক্তের মুখে আদেশ দিচ্ছে, এবং ভক্তের ফলাফল ভক্তের মধ্য থেকে ঘটে যাচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ বলে যে না এটা নয়, কোনটা? যে বরফের নিজেই খেয়েছে, তাহলে মাটির দেহ এক বাড়িতে রয়েছে আর বাকিটা বায়ুতে ভাসমান, বায়ুর মধ্যে কিছু রাখলে সেটা নিচে পড়ে যাবে, তার মানে দেখেছে বরফের খেয়েছে, কিন্তু খেয়েছে ভক্তের মধ্যে। আপনারা কে বলেন? গেল এই বিষয়ে। এবার আসব যে যতক্ষণ পর্যন্ত মানুষ এই কয়েকটা সাধনা না করবে ততক্ষণ পর্যন্ত তার আত্মার উদ্ধার করতে পারবে না। দেখেন আমি আপনি ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে চলে গেছেন এমুক বন্ধুর বাড়িতে, বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধুর সাথে টাকা পয়সা লেনদেন করা হয়েছে, এখন ঘুম থেকে উঠে আপনি বন্ধুর বাড়িতে বাস্তবে গিয়েছেন, গিয়ে বলতেছে বন্ধু তোমাকে কিন্তু টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, দোস্ত কবে দিলি? এই আজকে রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দিয়েছি। তো স্বপ্নে যে সে দিয়েছিল সে তো এটা পায়নি, এবং সে বন্ধু তো তার তাকে দেখেনি, তাহলে সেখানে কে গেল? সে যে স্বপ্নে সেখানে গিয়েছে বন্ধুকে টাকা দিয়েছে দেখেছে তো সত্য, মিথ্যা নয়। যদি তাই হয় তাহলে এটা কে গেল? এক, দ্বিতীয়ত
বন্ধু বলতেছে না আমার সাথে তো তোমার রাত্রে দেখা হয় নাই, স্বপ্নেও দেখা হয় নাই, আর তুমি বলছো টাকা দিয়েছো। তাহলে এখানে একটা বিষয় দেখেন, একটা হলো আপনি স্বপ্ন দেখেছেন, আমি তার সাথে কথা বলছি, তাকে টাকা পয়সা দিচ্ছি, এটা আপনার পর্যন্ত সীমাবদ্ধ, যাকে টাকা দিয়েছিলেন সে জানে না, তাহলে এই বিষয়টা কি? এবং স্বপ্নে আপনি একজনকে স্বপ্নে একটা কাপড় দিয়েছেন, তোমাকে একটা নতুন কাপড় দিলাম, যেটা পরো, তো যাকে দিয়েছেন সে যদি বলতে পারে স্বপ্নে তুমি আমাকে এটা দিয়ে গিয়েছিলি কালকে রাত্রে, আর যে স্বপ্নে দিয়ে আসছিল সেও বলে যে হ্যাঁ আমি তোমাকে স্বপ্নে দিয়েছিলাম, তাহলে দুইজন জানে, এটা কি বিষয়? এই বিষয়গুলো জানার নামই হলো মারেফতের গোপন রহস্য। যে এক জায়গায় আমি স্বপ্নে গিয়েছি, যার কাছে গিয়েছি সে বলতে পারে না, আরেকটা আছে যে আমি তার কাছে গিয়েছি সেও বলতে পারে, আমিও বলতে পারি। এই যে স্তর বাই স্তর, এগুলো কিন্তু মারেফতের ও হাকিকতের সাইড, এই জিনিস নিয়ে কিন্তু মানুষ চিন্তা ভাবনা করে না। আচ্ছা, তবে আপনারা বলতে পারেন তাহলে এই কথাটা আপনি সেরে দেন, এই কথাগুলোর জন্য আপনাদের কাছে আমার একটা কথা থাকবে, দাওয়াত রইল, সামনাসামনি কথা বলবো, ইউটিউবে সব কথা বলা যায় না। তবে হ্যাঁ, যার যার মসজিদ আছে এই কথাগুলো জেনে নিতে পারেন। আচ্ছা, তবে আপনারা বলতে পারেন যে তাহলে আপনি বললেন কেন? দেখেন, পুঁজি থাকলে ব্যবসা হয়। কিরকম? আপনি আপনার মসজিদের বাড়িতে গিয়েছেন, এখন যাওয়ার পরে কিছুই মনে নাই, কী জানি বলবো কী জানি বলবো, বাড়িতে আসছে পড়ছেন, বাড়িতে আসার পরে করে আমার গুরুকে তো এই কথাটা জিজ্ঞাসা করতাম, আহারে মনেই নাই, বা আমি জিজ্ঞাসা করব কি তা আমি কোনো জিজ্ঞাসার মতো কোনো কথা খুঁজে পাই নাই। তখন কি হলো যে পুঁজি ছিল না, কি জিজ্ঞাসা করবেন, পুঁজি প্রয়োগ করলে কিছু আসে। আমার মসজিদকে আমি কিছু বলতাম, আমাকে কিছু দিত, বলতে পারি নাই। তাহলে আজকের এই কথাটা আপনাদের পুঁজি হিসেবে কাজ করবে যারা এই বিষয়টা না জানেন। এবার আসি, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যই কিন্তু আমরা মসজিদ ধরতে যাই। এখন আমি মানুষ, তার ভিতরে একটা মানুষ, তার ভিতরে আরেকটা মানুষ, তাহলে এই তিনটা মানুষ আছে আপনার মধ্যে, জ্ঞান বিবেকের মধ্যে আছে, আরও আছে পাঁচটা মানুষ। সেই পাঁচটা মানুষ কি কি? আপনার পঞ্চ আত্মা, পঞ্চ কালারের, পঞ্চ পাওয়ারের এবং পঞ্চ বা পাঁচ ধরনের। দেখবেন পাঁচজন সাহাবা ছিল নবীর, দেখা যায় পাঁচজনের সাথে কারো সাথে কারো মিল ছিল না, পাঁচটা কালেমা, পরে দেখেন কোনো কালেমার সাথে কোনো কালেমা মিল নেই, এবং পাঁচজন নবী, কারোর সাথে কারো মিল নেই, আগুন পানি বাতাস মাটি আলো, এই পাঁচটা, পাঁচ প্রকারের, পাঁচটা কালারের, পাঁচটা গুণের, কিন্তু দেখা যায় কারোর সাথে কারো মিল নেই। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, মানুষের ভিতরে তিনটা মানুষ আছে। এখন যদি বলেন তিনটা মানুষ কী করে, আমি গভীরে যাব না, তবে উপর দিয়ে বলছি, আপনি যখন কোনো আলো বা কোনো রোদের সামনে আপনি দাঁড়িয়েছেন, উপরে সূর্য আপনি দাঁড়িয়েছেন, আমরা ছায়া পড়েছে, এখন এই যে ছায়াটা, এই আপনি না থাকলে আপনার ছায়া থাকবে না, তাহলে আপনার দেহ আছে বলেই ছায়া আছে। তাহলে আপনি যখন নড়াচড়া করেন তখন ছায়াটা নড়াচড়া করে, তাহলে ছায়াটা কিন্তু আপনারই অংশ। ছায়াটা নড়াচড়া করে যখন আপনার দেহটা নড়াচড়া করে, আর আপনার ভিতরে কে নড়ে, এরপরে আপনি নড়েন, এরপরে ছায়া নড়ে, তাহলে আপনার মধ্যে বাহ্যিক জগতে গেলে তিনটা পাই, তাহলে ভিতরের জগতেও আরও তিনটা আছে। আচ্ছা, তো এবার আসবো কি, আপনার মধ্যে ছয়টা রিপু আছে, ফেরেস্তা সকল আছে, দেব দেবতাগণ আছে, আচ্ছা দশটা ইন্দ্রিয় আছে, ছয়টা লতিফা আছে,
তো এখন বিষয় হলো যে সবই কিন্তু যে নিজেকে পবিত্র করে তখন সমস্ত কিছু পবিত্র হয়ে তখন এক রূপে রূপান্তর হয়। এখন খণ্ড খণ্ড বিখণ্ড করে আমাদের বুঝতে হয়, কিন্তু খণ্ড বিখণ্ড করে আমরা যদি বুঝতে না পারি তাহলে আমরা কিন্তু আল্লাহর ভেদ রহস্য বুঝবো না। এই জন্য কিছু কথা বলা হয়েছে যে দেখেন, তিনজনে মিলিয়া একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আঁকি খুলে। আচ্ছা, আমার জ্ঞান মন বিবেক, জ্ঞান মন বিবেক এই তিনজন এবং পঞ্চ আত্মা, তাহলে এভাবে যারা নিজেকে পবিত্র করেছে তাদের জীবনে কি কি ঘটে? যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নাস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বরজক শহরে, মরা হইয়া ধরছে যেজন লাখ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মকামে জলি এবং কফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, এই আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে, এই আরো সেটি ছবির মতো নিরঞ্জন কই তারে। আমি বলছি যে কথাটা বোঝাতে চাচ্ছি, একটা কুপির থেকে যদি এক লক্ষ বাতি ধরাইয়া নেওয়া হয় কুপির আগুন কি কমবে? না। এক লক্ষ পুকুর আছে, আকাশে একটা সূর্য আছে, এক লক্ষ পুকুরের মধ্যে যখন আপনি যাবেন দেখবেন যে এক লক্ষ পুকুরে এক লক্ষ সূর্য দেখা যায়, সেই সূর্যটা সেখানে যতটুকু বড় এবং যতটুকু পাওয়ার দেখছি ঠিক সেই প্রত্যেকটা পুকুরের মধ্যে সেই পরিষ্কার পানির মধ্যে অতটুকু সূর্য এবং অতটুকুই পাওয়ার মনে হচ্ছে। ঠিক বড়বীর আব্দুল কাদের জিলানী, তিনি যখন নিজেকে পবিত্র করলেন তখন কি হল? তখন একই লক্ষ্য হয়ে যেতে পারে, এটা তো 60 জন মাত্র, যে 60 জন ভক্তের বাড়িতে গিয়েছে, আমি বলবো 60 লক্ষ 60 কোটি ভক্তের বাড়িতে চলে যেতে পারবে যারা এই আত্মসাধনা করেছে, এই আত্মাকে ভ্রমণ করতে শিখিয়েছে, এই আত্মাকে পবিত্র করেছে। তাই বলা হয়েছে যে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নাস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে, সেখানেই হবে খেলা। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইছি, আমরা যে জগতে বসবাস করতেছি সকলের চোখে আমরা একটা মানুষ, কিন্তু না, আপনার মধ্যে লক্ষ মানুষ লুকিয়ে আছে, আপনার মধ্যে বিলিয়ন বিলিয়ন মানুষ লুকিয়ে আছে। আপনি যখন নিজেকে নিজে উদ্ধার করবেন এবং বাকি রেচক পুরক কুম্ভক সেই সাধনা করবেন, ধ্যান সাধনা করবেন, দিনের পর দিন ধ্যান করতে করতে ডুবে যাবেন, তখন সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। আমাদের মধ্যে একটা জিনিস আমরা দেখাই বিশ্বের মধ্যে, বা অক্ষর, এই বা অক্ষরের যে বিষয়টা হলো বায়ের নক্তার ভিতরে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ছাড়িয়ে যাবে, আরো বেশি হবে, অগণিত বিশ্ব সেই বা হরফের নক্তার ভিতরে লুকিয়ে আছে। হে সমস্ত জগৎবাসী, আমার নিজের অন্তরের অন্তরস্থল থেকে এই কথাগুলো বলা হলো, আপনাদের কাছে কি ভালো লাগলো? যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না লাগে তো নাই। যদি আমাদের চ্যানেলের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় ফলো করে নেবেন, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।